পার্ট 7 দেখতে পাচ্ছি আমাশয় রোগের কারণ। আমাশয় রোগ সাধারণত দুই ধরনের, যথা অ্যামিবিক ও ব্যাসিলারি। অ্যামিবিক ও ব্যাসিলারি, ব্যাসিলারি আমাশয়ের কারণ হিসেবে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়াকে দায়ী করা হয়। অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। অ্যান্টামিবা, অ্যান্টামিবা এক ধরনের এককোষী জীব, সার্কোমাস টিগোফেরা, সার্কোমাস টিগোফেরা পর্বের অন্তর্গত। খালি চোখে এদের দেখা যায় না, এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরা অ্যামিবার ন্যায় আকার এবং আকৃতি সর্বদাই পরিবর্তন করতে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়, কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে রাখে। এই অবস্থায় এদেরকে সিস্ট বলে। কখনো লোহিত কণিকা ও ব্যাকটেরিয়া কোষ এরা খাদ্যরূপে গ্রহণ করে। নিচে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলো দেখা যাচ্ছে অ্যান্টামিবার ছবি। অ্যান্টামিবাতে দেখা যাচ্ছে এরা একটি গোলাকার একটি আকৃতি, এবং এর মাঝখানে যে সুন্দর গোলাকৃতির একটি মডেল দেখা যাচ্ছে, এটিকে আমরা বলা হয় নিউক্লিয়াস, এটিকে আমরা বলি নিউক্লিয়াস। এটিকে বলা হয় খাদ্য গহ্বর। উপরের যে প্রাচীরটি দেখা যাচ্ছে সে প্রাচীরটিকে বলা হয় প্লাজোলেমা প্রাচীর। প্লাজমা প্রাচীরের ঠিক পরের স্তরকেই আমরা বলি অ্যাক্টোপ্লাজম। তার পরের স্তরের যে গোলাকার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশটি দেখা যাচ্ছে তাকে বলা হয় অ্যাডোপ্লাজম, প্রথম স্তরের ঠিক নিচের যে জেলির মতো সাদা ফাঁকা অংশটি দেখা যাচ্ছে সেটাকে বলা হয় ক্ষণপদ। অ্যান্টামিবার ঠিক মাঝখানে কালো গহ্বরের মতো যে অংশটি দেখা যাচ্ছে সেটিকে বলা হয় লোহিত রক্তকণিকা, এবং ব্যাকটেরিয়ার মতো বা কীটের মতো যেসব দেখা যাচ্ছে তাকে বলা হয় ব্যাকটেরিয়া। খুব ভালোভাবে আমরা ছবিটি দেখব এবং আঁকার চেষ্টা করব একবার, তাহলে আমরা অ্যান্টামিবার সম্পূর্ণ ছবিটি আমাদের মাথায় খুব ভালোভাবে স্পষ্ট হয়ে উঠবে এবং পরীক্ষায় আঁকতে আমাদের সুবিধা হবে। কারণ জীববিজ্ঞানে আমরা ছবিগুলো আঁকতে হবে এবং সুস্পষ্টভাবে তাদের নামকরণ করতে পারলে আমরা সঠিকভাবে নাম্বারটি পাব এবং শিক্ষকদের সন্তুষ্ট করতে পারব। অ্যান্টামিবার বহু ভাজন প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এতে দেখা যাচ্ছে কয়েকটি স্তর, স্তরটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, ক্রোমাটিন দানা, নিউক্লিয়াসের সেই অংশের যেখানে আমরা নিউক্লিয়াসের ছোট গহ্বরে দেখতে পাচ্ছি, সেখান থেকে সেটা ভেঙে দ্বিতীয় স্তরে ছোট ছোট দানায় পরিণত হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন দানা। তৃতীয় অংশে দেখতে পাচ্ছি স্পোর, সেই দানাগুলো দ্বিতীয় স্তরের দানাগুলো আবার পরবর্তীতে আরেকটি অংশে ভাগ হয়ে স্পোরে গঠিত হয়, এবং স্পোর থেকে আমরা সেটা শিশু অ্যামিবা বা শেষ ধাপে উত্তীর্ণ হয়ে যেটি পাই সেটাকে বলে শিশু অ্যামিবা। এভাবেই আমরা অ্যান্টামিবার বহু বিভাজন, বহুভাজন প্রক্রিয়াটি সম্পন্ন করার চিত্রটি দেখতে পেলাম। এরা মানুষ, মানব জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শুকর ও ইঁদুরের বৃহদান্তে বাস করে, অর্থাৎ মানব দেহের ভিতরেই তারা বাস করে। বিশেষত মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর এবং শুকুর ও ইঁদুরের বৃহদান্তে। সাধারণত এরা ক্ষতিকর না হলেও কোনো এক অজানা কারণে মাঝে মধ্যে আমাশয় রোগের সৃষ্টি করে। এদের কাজ, একটি অ্যামিবার স্পোরুলেশন পদ্ধতি পোটার কাগজে অঙ্কন করে বোর্ডে টাঙিয়ে দাও। অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুজীব স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে ব্যবহৃত হয় বা বড় হয়। অ্যামিবিক আমাশয় প্রতিরোধ করতে নিম্নের পদক্ষেপগুলো নিতে হবে। ক, মলত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান বা ছাই দিয়ে ভালোভাবে হাত ধৌত করতে হবে। হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে, অন্যথায় পানি ফুটিয়ে খেতে হবে। নলকূপের পানিও নিরাপদ, তাই সরাসরি পান করা, গোসল বা বাসন ধোয়ার কাজে ব্যবহার করা যায়। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। এ রোগে আক্রান্ত রোগী অনেক দিন রোগে ভোগার পরে এ রোগের অস্তিত্বের কথা প্রায় ভুলে যায়। রোগ জীবাণুটি সে বহন করে কোনো রোগ লক্ষণ ছাড়াই। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ খাওয়া উচিত নয়।